দেখো আগের যে চ্যাপ্টারগুলো আছে সবাই চ্যাপ্টারগুলো উঠে নিবে খাতা ঠিক আছে আজকে নতুন চ্যাপ্টারটা ভালো করে বোঝো নতুন চ্যাপ্টারটা হচ্ছে ফিগার ফিগার অফ কাউন্টিং কাউন্টিং ফিগার ঠিক আছে ফিগার কাউন্টিং সেটা ফিগার কাউন্টিং থেকে কত ধরনের কোয়েশ্চেন আসে তিন ধরনের কোশ্চেন আসে একটা হচ্ছে ত্রিভুজের গণনা ত্রিভুজের গণনা ঠিক আছে কতগুলো ত্রিভুজ থাকবে একটা হচ্ছে বর্গের গণনা একটা হচ্ছে আয়তের গণনা ফিগার কাউন্টিং থেকে তিন ধরনের কোয়েশ্চন তোমাদের পরীক্ষা আসে ঠিক আছে যে ত্রিভুজের গণনা বর্গের আকৃতি গণনা আর হচ্ছে আয়তের আকৃতি গণনা হয়ে গেছে সবার তোলা হয়ে গেছে ইয়ে করলাম হ্যাঁ ক্লিন ঠিক আছে প্রথমে শুরু করব কি ত্রিভুজের গণনা ত্রিভুজের গণনা ত্রিভুজের গণনা ত্রিভুজের গণনা ঠিক আছে দেখো প্রথমে আমরা গণে দেখব তারপর ট্রিক্স কি ট্রিক্স এটা বার করব সেটা আমরা দেখব ঠিক আছে দেখো এখানে কতগুলি ত্রিবুজ আছে ঠিক আছে এখানে কতগুলি ত্রিভুজ আছে বলো ঠিক আছে প্রথমে গুণে দেখব তারপরে আমরা ট্রিক্সের মাধ্যমে দেখব ঠিক আছে একদম বেসিক থেকে শুরু শুরু করবো একদম জিরো লেভেল থেকে হ্যাঁ সবার প্রথমে দেখো এখানে কটা এটা হচ্ছে একটা ঠিক আছে তারপরে এই যে দুইটা তারপরে তিনটা তারপরে এখান থেকে আবার শুরু করব। ঠিক আছে একটা এই যে একটা তারপরে হচ্ছে দুইটা ঠিক আছে প্রথমটাতে করা ছিল তিনটা তারপরটাতে দুইটা তারপরটাতে একটা ঠিক আছে জানি মাথার উপর দিয়ে যাবে তার জন্য এরকম যদি থাকে যদি কোনো কর্নার থেকে মানে ব্রেক করা হয় তখন সেখানে যেগুলো মানে লাইন দেওয়া থাকবে সেগুলোকে লাইনগুলোকে নাম্বার নাম্বারিং করতে হবে ঠিক আছে এক দুই তিন এরকম নাম্বারিং করে সেগুলো প্লাস করে দাও ঠিক আছে নাম্বারিং করে প্লাস করে দাও যেটা আসবে সেটা উত্তর হবে দুই আগে তিন 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 ছয় ছয় চেয়ে আনসার ঠিক আছে এরকম করে গুনতে যাব না তাহলে দেরি হয়ে যাবে ঠিক আছে যখন একটা কর্নার থেকে ব্রেক করা হবে ঠিক নম্বর ওয়ান কি একটা কর্নার থেকে ব্রেক করা হবে যখন ঠিক আছে একটা ত্রিভুজের কর্নার থেকে ব্রেক করা আছে তাহলে যতগুলো খণ্ড থাকবে সেগুলো কী করতে হবে প্লাস করে যেতে হবে ঠিক আছে যতগুলো লাইন দেওয়া থাকবে ঠিক আছে প্লাস করে যেতে হবে ওয়ান টু থ্রি প্লাস করলে কথা হয় সিক্স ঠিক আছে অসুবিধা কারো কোনো তারপরে কোশ্চেনে আসো তারপরটা হচ্ছে তারপরটা করো যাকে বলবো সে বলবো উত্তর হ্যাঁ একদম বেসিক থেকে একদম জিরো লেভেল থেকে ঠিক আছে যাকে বলবো সে বলবো উত্তর আগেরটা বোঝা গেছে আগের কোশ্চেনটা আগেরটা বোঝা গেছে আগের কোয়েশ্চেনটা বোঝা গেছে এটা কী করবো আমরা প্রথমে নাম্বারিং করব এক দুই তিন চার নাম্বারিং করার পরে কী করবো যোগ করে দেব যতগুলো লাইন থাকবে ততগুলো নাম্বারিং করবো নাম্বারিং করার পরে যোগ করে দেবো ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর কত উত্তর কত হবে চার আট তিন সাত সাত আট তিন দশ সাত আট তিন দশ দশ ঠিক আছে তোমরা কেউ বলবো না যাকে বলবো সে বলবে একদম বেসিক থেকে হ্যাঁ হয়ে গেছে তুমি বলো তো এখানে কয়টা ত্রিপুজ আছে তুমি বলো হ্যাঁ খাতা উঠানো হয়েছে এটা হ্যাঁ বারোটা ভালো করে খাতা উঠানো হয়েছে খাতা উঠাও আগে ঠিক আছে খাতা উঠাও খাতা উঠাও খাতা আগে উঠে আনো খাতায় উঠে নাও আগে শিখতে গেলে একটু সময় লাগবে আগে খাতা উঠে আনো ঠিক আছে উঠানোর পরে কী করতে হবে নাম্বার অফ লাইন যতগুলো আছে সেগুলো কি করতে হবে লিখতে হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ঠিক আছে পাঁচটা খণ্ড আছে এগুলো যোগ করে দিব। দুই একে তিন 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 ছয় তারপর ছয় চার দশ দশ পাঁচ পনেরো পনেরো অ্যান্সার কারো কোনো অসুবিধা তাহলে নেক্সট স্টেপে পরেরটাতে যাই এটা একদম কমপ্লিট ঠিক আছে তারপরটাতে আসো তারপরের ফিগারটা এখানে বলো কতগুলো ত্রিভুজ আছে দাঁড়াও এক মিনিট আগে দেখো ভালো করে হ্যাঁ ভালো করে দেখে নাও এরকম কোশ্চেনে কী করবো আমরা প্রথমে তো নাম্বারিং করতে হবে ঠিক আছে প্রথমে যতগুলো নাম্বার লাইন আছে নাম্বারিং করব এক দুই তিন ঠিক আছে তারপরে আমরা কি করব যতগুলো বেস লাইন আছে বেস লাইন যতগুলো আছে সেটাকে দিয়ে গুণ করবো প্রথমে এগুলো যোগ করো তিন তিন ছয় বেস লাইন কতগুলো আছে যে একটা বেস লাইন দুইটা বেস লাইন তিনটা বেস লাইন সেটাকে যতগুলো বেস লাইন থাকবে তত দিয়ে গুণ করতে হবে কত হয় উত্তর তিনশো আঠারো কার কোনো অসুবিধা কি করবো এটাতে বেস লাইন যতগুলো থাকবে সেটা দিয়ে গুণ করতে হবে ঠিক আছে খাতায় ওঠানোর থেকে ভালো করে বোঝে নাও ঠিক আছে কোশ্চেনটা দেখো বলো কতগুলো থিপেজ আছে এখানে কতগুলো ত্রিপুজ আছে এখানে কী করতে হবে প্রথমে প্রথমে যে নাম্বার অফ লাইন আছে সেগুলোকে লিখবো কয়টা নাম্বার অফ লাইন আছে একটা দুইটা তিনটা চারটা ঠিক আছে তারপর কী করবো বেস এগুলোকে যোগ করবো যোগ করলে কথা হয় তিন তিন ছয় চার দশ তারপরে কী করব বেস লাইন যতগুলো থাকবে সে বেস লাইন যতগুলো থাকবে তত দিয়ে গুন করতে হবে বেস লাইন কটা একটা দুইটা তিনটা চারটা বেস লাইন চার এটা দিয়ে এটা গুন করবো ঠিক আছে কত চল্লিশ অ্যান্সার ঠিক আছে অসুবিধা কোনো তারপরে কোশ্চেন করবো হ্যাঁ যাকে বলবো সে উত্তর দিবে করো এটা একই আছে আগেটার মতন হ্যালো এখানে কতগুলি ত্রিভুজ আছে হুম পঁচাত্তর সবার কথা দেখো তো অসুবিধা হয় কোনো বুঝতে প্রথমে আগে ছবিটা অ্যাড করো ছবিটা ফিগারটা দেখতে হবে তো আগে ছবি ইয়েটা তুলে নাও হয়েছে তোমার তোলা ছবিটা আগে তুলে নাও ম্যাথডটা কী প্রথমে এক তারপরে দুই তিন চার পাঁচ ছয় তারপরে কী করবো এগুলো দুই এক তিন 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 ছয় আট চার দশ পাঁচ পনেরো পনেরো ছয় একুশ তারপরে কী করবো তারপরে গুণ করবো কেন গুন করবো বেস লাইন যতগুলো থাকবে তত দিয়ে গুণ করতে হবে বেস লাইন কটা একটা দুইটা তিনটা চারটা কত হয় চার একুশ অং চার একটা চার চার দু কোনো আট ঠিক আছে হ্যাঁ পাঁচটা এখন কোনো কোনো অসুবিধা বুঝতে তারপরে একটু নেক্সট একটু কঠিন থেকে দিলাম ঠিক আছে বুঝবো এটা তারপরে এই যে প্রথমে যে দুটো করানো হয়েছে সেই দুটা দুটা মিলে একটা নতুন ট্রিক ঠিক আছে বলো এখানে কত করে ট্রিক আছে ঠিক আছে সূত্র কিন্তু প্রথমে একটু সোজা ছিল তারপরটা একটু কঠিন তারপরটা এখন একটু একটু কঠিন এখানে বলো কতগুলো ত্রিপুজ আছে ঠিক আছে নিয়ম কিন্তু আগেরটাই যেভাবে করানো হচ্ছে সেভাবেই ঠিক আছে খালি এই যে এগুলো আলাদা আলাদা প্রথমে যে টাইপের কোশ্চেনটা করানো হচ্ছে প্রথমে দ্বিতীয় টাইপ ওই দুটো টাইপ মিলে এই তৃতীয় টাইপের কোশ্চেন ঠিক আছে দেখো খাতায় উঠেছে কোনো ওঠানো হয়েছে খাতায় খাতা ওঠা খাতায় কোশ্চেনটা তোলো খাতায় তাহলে প্র্যাকটিস করার সময় অসুবিধা হবে তো টাইপের দেখো প্রথমে কী করবো নাম্বারিং করবো যখন একটা কর্নার থেকে ব্রেক করা হবে ঠিক আছে ট্রিক নাম্বার ওয়ানে কি একটা কর্নার থেকে ব্রেক করা হবে তখন নাম্বারিং করবো এক দুই তিন চার পাঁচ এগুলো যোগ করবো দু তিন তিন ছয় চার দশ পাঁচ পনেরো ঠিক আছে তারপরে কী করবো গুন করবো কত বেস লাইন দিয়ে গুন করবো কটা বেস লাইন একটা দুইটা তিনটা কী করবো বেস লাইন দিয়ে গুন করবো তিন পনেরো পঁয়তাল্লিশ তারপরে আবার বেসিক নিয়ম কি ছিল এক দুই দুই আর একে তিন তারপরে কি আছে এক দুই আর একে তিন কত হয় ঠিক আছে অসুবিধা কোনো হ্যাঁ আরেকবার আরেকটা কোশ্চেন করো দেখো যতগুলো প্রথমে প্রথমে ট্রিকটা কি ছিল প্রথমে ট্রিকটা কি ছিল প্রথমে এটা ছিল একটা কর্নার থেকে যখন ব্রেক করা হবে তখন নাম্বারিং করবো প্রথম টাইপের যে কোয়েশনটা করানো হয়েছে সে নাম্বারিং করে সেগুলো যোগ করে দিব এখানে কয়টা ত্রিভুজ আছে ছয়টা তারপরটাতে কি কী বলা হয়েছে যে যতগুলো বেস লাইন থাকবে যদি ব্রেক করা হয় যতগুলো বেস লাইন থাকবে সেটাকে দিয়ে গুণ করতে হবে এখানে বেস লাইন কয়টা একটা দুটা তিনটা তাহলে এখন ত্রিভুজ এখানে কতগুলো আছে আঠারোটা আছে যদি এখানে আবার এরকম করে করা হয় ঠিক আছে এরকম করে করা হয় তাহলে কী হবে এখানে একটা এখানে একটা তাহলে দুটা ঠিক রকমভাবে এটা ঠিক আছে এখানে দেখো এক দুই তাহলে দুই আর একে তিনটা এখানে তিনটা তাহলে অতিরিক্ত কটা হবে ছয়টা তাহলে পঁয়তাল্লিশ আর ছয় একান্ন আরেকটা কোশ্চেন করো বুঝবে এটা নেক্সট কোশ্চেন যাকে বলবো সে উত্তর দিবে ঠিক আছে করো সবাই করো কিন্তু যাকে বলবো সে উত্তর দিতে হবে ত্রিপুজ কতগুলি ত্রিপুজ আছে এখানে দেখি আর তোমার বল আছে 69 সবাই কি সিক্সটি নাইন আছে তোমাদের যারা নতুন আছো মাথা ঢোকে হ্যাঁ হ্যাঁ কি আছে তোমার উত্তর কি আছে হয় নাই এত সোজা প্রথম থেকে বললাম তো ঠিক আছে প্রথমে কি করব? প্রথমে কি করব নাম্বারিং করব। ঠিক আছে নাম্বারিং করব এক দুই তিন চার পাঁচ এগুলো কী করব যোগ করব তিন তিন দশ পাঁচ পনেরো ঠিক আছে তারপরে বেস লাইন কতগুলো আছে গুণ করব একটা বেস লাইন দুটা তিনটা চারটা ঠিক আছে গুণ করব চার পনেরো রং ষাট তারপরে কী হবে এখানে এক দুই আর কে তিন ঠিক আছে এটাকে ব্রেসলেন দিয়ে গুণ করতে পারো বেসিকভাবে করতে পারো ঠিক আছে তাহলে এখানে তিন এখানে তিন কত হবে ছয় এখানে কত এখানে আছে তিন প্লাস থ্রি তাহলে কত হয় ছেষট্টি আর তিন ছয়ে নয় ঠিক আছে অসুবিধা তোমাদের অসুবিধা আছে ঠিক আছে তারপরে নতুন একটু কঠিনে গেলাম ঠিক আছে নেক্সট টাইপের কোশ্চেন ঠিক আছে প্রথম প্রথমটা কী ছিল একটা কর্নার থেকে ব্রেক ঠিক আছে এখন আসবে দুটো কর্নার কর্নার থেকে ব্রেক এটা ছিল একটা কর্নার থেকে ব্রেক ঠিক আছে এটা হচ্ছে একটা কর্নার থেকে ব্রেক এখন আসবে দুটো কর্নার থেকে ব্রেক অসুবিধা হয়েছে এটা করো এটা কি ছিল প্রথমে একটা কর্নার থেকে ব্রেক এখন দুইটা কন্যার থেকে ব্রেক ঠিক আছে প্রথমে বেসিক নিয়ম যেটা শেখানো ছিল সেটাই করো প্রথম নাম্বারিং করো ঠিক আছে এটা হচ্ছে এক এটা হচ্ছে দুই এটা হচ্ছে তিন এটা হচ্ছে চার তারপরে এদিকে দেখো এক দুই তিন চার ঠিক আছে কোনো অসুবিধা এগুলো কি করব যোগ করব তিন তিন ছয় চার দশ বেস লাইন এখন এই কোণাগুলোকে ধরতে হবে ঠিক আছে যেমন একটা দুইটা তিনটা চারটা কত চল্লিশ এদিকে কী আছে এক দুই আর একে তিন 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 ছয় চার দশ বেস লাইন কয়টা হবে এদিকে একটা দুইটা তিনটা চারটা কী হবে দশ ইন্টু কত এক দু তিন তিন ছয় চার দশ চল্লিশ ঠিক আছে এত দূর কত হয় আশিটা হয় কিন্তু এই ট্রিক্সে যে কর্নার থেকে ব্রেক করা হবে ঠিক আছে সেই দুটোকে মাইনাস করতে সেই দুটো বাদ দিয়ে যে কর্নার থেকে ব্রেক করা আছে সেই কর্নার দুটো বাদ দিয়ে যতগুলো জংশন আছে ঠিক আছে একটা দুটো যে জংশন এগুলো জংশন ঠিক আছে এই জংশনগুলো মাইনাস করতে হবে একটা দুটো তিনটা এখানে কটা জংশন চারটা জংশন এই দুটো বাদ দিয়ে যে কর্নার থেকে ব্রেক করা আছে সেই কর্নার দুটো বাদ দিয়ে যতগুলো জংশন আছে সেগুলোকে মাইনাস করতে হবে ঠিক আছে কতগুলো জংশন আছে এসে করো একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলোটা মাইনাস ষোলো কত হয় আশি থেকে দশ বার দিলে কত হয় সত্তর সত্তর থেকে ছয় বার দিলে সিক্সটি ফোর অ্যান্সার বোঝা গেলো না মাথার দিয়ে গেল ঠিক আছে অসুবিধা আছে কোনো এটা আরও অন্যভাবে গণানো যায় আরো কঠিন হবে ঠিক আছে কিন্তু এই টাইপে যত কোশ্চেন আসবে এভাবেই করবা আর একটু অন্যভাবে বললে হয়তো বুঝতে সুবিধা হবে কিন্তু আর কঠিন হবে একটা করে ফিগারের জন্য আলাদা আলাদা বলতে হবে ঠিক আছে এটা এটা ভালো করবো না আগে ঠিক আছে প্রথমে কি করবো আমরা নাম্বারিং করব প্রথম যে বেশি বেশি ফিগারটা সেটা থেকে কিন্তু এগুলো তৈরি হচ্ছে প্রথমে কী করবো নাম্বারিং করবো দূর কোনো অসুবিধা তারপর নাম্বারিং করার পরে যোগ করব কোনো অসুবিধা তারপর যতগুলো লাইন থাকবে বেস লাইন থাকবে তত দিয়ে গুণ করবো কোনো অসুবিধা কতগুলো বেস লাইন আছে একটা দুটা তিনটা চারটা চারটা বেস লাইন আছে চার দিয়ে গুণ করলাম কত হয় চল্লিশটা তারপরে এদিকে কি আছে এদিকে এক দুই তিন চার এগুলো যোগ করলে দশ এখানেও বেসল্যান কটা আছে একটা দুটা তিনটা চারটা সেটা চার দিয়ে গুণ করব চল্লিশ দুটো যোগ করার পরে ঠিক আছে যেই কর্নার থেকে ব্রেক করা হবে যে কর্নারটা থেকে ব্রেক করা হবে কোন কর্নার থেকে ব্রেক করা আছে এই কর্নার আর এই কর্নার এই দুটো ব্রেক করার কর্নার বাদ দিয়ে বাকি যতগুলো জংশন আছে সবগুলোকে কি করবো মাইনাস করবো মাইনাস করার পরে যেটা আসবে সেটা উত্তর হবে ঠিক আছে খুব ইম্পর্টেন্ট টাইপের কোশ্চেন তোমার হয়েছে তারপরে একটা কোশ্চেন সবার ওঠানো হয়ে গেছে এটা হুম সবাই ওঠাও এটা আর একটা শর্টকাট ট্রিক বলতেছি তাও ঠিক আছে যখন নাম্বার অফ লাইন এদিকে আর এদিকে ইকুয়াল থাকবে এখানে কটা আছে চারটা এদিকে চারটা থাকবে তখন লাস্টে যেটা থাকবে তার কিউ করে দিবা ঠিক আছে লাস্টে কি আছে চারের কিউ কত হয় সেটা হবে উত্তর ঠিক আছে চারের কিউ কত চৌষট্টি চারের কিউ মানে বোঝ তো একটা চার দুটা চার তিনটা চারের গুণ হচ্ছে চারের কিউ চার চারটা ষোলো চার ষোলাম চৌষট্টি এটা সব ক্ষেত্রে টিকটা খাটবে না যখন নাম্বার অফ লাইন এদিকে ইকুয়াল থাকবে এদিকে ইকুয়াল থাকবে তখনই টিকটা তার জন্য টিকটা তোমাদের বলি নাই তোমরা এই বেসিকভাবে করো ঠিক আছে এটা যদি পরীক্ষা হলে কোনো দেখো যে না এদিকেও নাম্বার অফ লাইন ঠিক আছে এদিকেও ঠিক আছে ঠিক আছে অনেক সময় থাকবে অনেক সময় থাকবে না ঠিক আছে তার জন্য এটা হচ্ছে বেসিক এখানে করলে কোনো ভুল হবে না ঠিক আছে যদি খুব তাড়াতাড়ি করতে ইচ্ছা করে যে তাড়াতাড়ি করবো তখন এভাবে পরীক্ষা তো না থাকতে পারে হয়তো এদিকে তিনটা থাকতো থাকে যদি এদিকে চারটা থাকে তখন কী হবে তখনই বেসিক নিয়মে করতে হবে ঠিক আছে আরেকটা কোশ্চেন কোনো অসুবিধা তোমাদের অসুবিধা থাকলে বলো তারপরে কোশ্চেনটা হ্যাঁ তারপরে কোশ্চেন যাকে বলবো সে বলো উত্তর তার উত্তর দিতে হবে ঠিক আছে একদম সোজা বলো দাঁড়াও যাকে বলবো সে উত্তর দিবে ঠিক আছে কতগুলো তুমি বলো হ্যাঁ এন্সারটা করো কর দেখি হয়ে গেছে হয়ে গেছে তোমাদের হয়ে গেছে হয়ে গেছে বোঝো নাই না বুঝলে বলতে হবে তো না বুঝলে বলতে হবে বোঝো নাই বোঝো নাই প্রথমেরটা তো বোঝা আছে প্রথমেরটা প্রথমে কী করবো যদি এরকম একটা বেসিক থাকে একদম সোজা তখন সেটাকে কি করব প্লাস করব যতগুলো লাইন থাকবে ঠিক আছে একটা দুটা তিনটা এখানে যদি বলা থাকে যে কতগুলো ত্রিভুজ আছে এদিকে দেখো কতগুলো ত্রিভুজ আছে এখানে এগুলো যোগ করলে ছয় আসে এটা হচ্ছে ত্রিভুজ তারপরে এটাকে একটু কঠিন করলো এখানে বেস লাইন দিয়ে দিল ঠিক আছে তখন আমরা কি করব যতগুলো বেস লাইন দেওয়া থাকবে তার সাথে গুণ করব তারপরে কী করলো এখানে ব্রেক করে দেওয়া হলো কম করে দেওয়া হলো ঠিক আছে এরকম এরকম করে দেওয়া হলো ঠিক আছে মানে এখানে একটা এখানে একটা অতিরিক্ত তার মানে এখানে অতিরিক্ত কাটা আছে দুইটা আছে এখন কি করলো এটা এখন তো দুটো কর্নার ব্রেক করা আছে এটা একটা কর্নার থেকে ব্রেক করা আছে এখন একটু কঠিনটা কোশ্চেনটা কঠিন হয়ে কী কী হলো দুটা কর্নার থেকে ব্রেক করা আছে ঠিক একই হবে যখন ব্রেক থাকবে দুটো কর্নারে তখন আবার নাম্বারিং করবো এক দুই তিন এদিকে নাম্বারিং প্লাস এদিকে নাম্বারিং ঠিক আছে যে দুটো কোনো থেকে ব্রেক করা আছে দুদিকে নাম্বারিং করবো এদিকে এক দুই তিন তাহলে এখানে কটা আছে কত যোগ করলে কত হয় ছয় এখানে যোগ করলে কত হয় এটা এটার সাথে কতগুলো লাইন দিয়ে গুন করবো এখানে ছয় হয় একটা লাইন দুটা তিনটা এখানে কী করবো তিন দিয়ে গুণ করব তারপরে এখানে কী করবো তিন এক দুই আর তিন 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 ছয়টা কটা লাইন একটা দুইটা তিনটা তাহলে ছয়কে কত দিয়ে গুণ করবো তিন দিয়ে তাহলে আঠারো প্লাস আঠারো কত হয় ছত্রিশ হলো এত দূর বোঝা গেল তো এখন আমি কি বলছি যে যে কর্নার থেকে ব্রেক করা হবে যে কর্নার থেকে ব্রেক করা হবে সেই কর্নার বাদ দিয়ে বাকি যে জংশনগুলো থাকবে জংশন মানে বোঝাবো এই যে এখানে একটা জংশন দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাত আট নয় এগুলো কি করবো জংশনগুলো মাইনাস করবো মাইনাস করলে কত হয় ছত্রিশ থেকে নয় ভালো করে যে করবো কত হয় হ্যাঁ টোয়েন্টি সেভেন কোনো অসুবিধা আবার বলছি যে যদি নাম্বার অফ লাইন ইকুয়াল থাকে এদিকে যেমন কটা আছে তিনটা এদিকে কটা আছে এক দু তিন যখন নাম্বার অফ লাইন ইকুয়াল থাকবে তখন যে অন্তিম নাম্বারটা থাকবে তার কিউ করতে হবে কিউ করতে হবে কিউ মনে হচ্ছে তিন তিনের পাওয়ার তিন মানে একটা তিনের সাথে আরেকটা তিন আর একটা তিনটা তিনের গুণ করা ঠিক আছে তিন তিরিশে নয় তিন ন সাতাইশ ঠিক আছে এটা হয়ে গেছে কোনটা এটা দেওয়া ছিল না বুঝলাম এটা যাকে বলবো সে উত্তর দিবে যত কঠিন কোশ্চেন করো করো এটা সবাই অসুবিধা তোমাদের এটা নতুন চ্যাপ্টার এটা অসুবিধার কথা নয় যেগুলো আগে হয়ে গেছে সেগুলো আগে উঠা নিবে তারপরে আমি একদিন করে দিবে সব যে চ্যাপ্টারগুলো হয়ে গেছে সুবিধা কোনো এখন পর্যন্ত আস্তে আস্তে কঠিনে যাবে কিন্তু আস্তে আস্তে আরও কঠিনে যাবে যে লেভেলে আশা করতো তার থেকে বেশি লেভেলে যাব আমরা ঠিক আছে কত ফোর ভালো করে দেখো ফিগারটাকে তৈরি তুলতে হবে তো না তুলতে হবে না তো খাতায় আগে তুলতে হবে কারণ এক মাস পরে যখন রিভিশন করবো তখন তখন তো মনে থাকবে না তো মনে থাকবে এগুলো তুলতে হবে খাতায় খাতা না তুলে মনে থাকবে না এটাতে তো এটা কী দেওয়া হবে না উত্তর এটা কী দিয়ে হবে এটা এটা কী দেওয়া হবে না কারণ এখানে নাম্বার অফ লাইনে এদিকে কম আছে বেশি আছে ওদিকে কম আছে হয়ে গেছে সবার দেখো কত হয় এটা ভুল হওয়ার কথা কেন হয় মানে শিওর হতে হবে ভুল হবে কেন এটা কোনো অসুবিধা নাকি বুঝতে বুঝতে তো অসুবিধা নাই তাহলে আগে নাম্বারিং করতে হবে নাম্বারিং করো একদম বেশি হবে লেখার পরে না আগে শেখো তারপরে যখন শেখা আসবে না তুমি তো ভুল করছো এটা তোমার ছবিটা তো তোলা হয় নাই একটা কর্নার থেকে বের করা হবে এখানে একটা কর্নার থেকে বের করা আছে না তো ছবি তোলা হয় নাই তো ছবি যদি উল্টা পাল্টা তাহলে কিন্তু উত্তর আলাদা আসবে যেরকম দেওয়া আছে এরকমই ছবি তুলতে হবে কেউ যে ভাবে যে আমি এখান থেকে এখান থেকে করব ব্রেক করবো তাহলে হবে না কিন্তু যেখান থেকে কর্নার থেকে ব্রেক করতে হবে ছবি তো আমার ভুল তোলা আছে ছবি ঠিক করে তোলো ছবি ভুল তুললে উত্তর ভুল আসবে তো দেখি কি কীরকম তোলা আছে ঠিক আছে তো কি হয় তোমার একদম কর্নার থেকে ব্রেক করো হ্যাঁ কর্নার থেকে কয়টা দেওয়া দেওয়া আছে দুইটা একদম কর্নার থেকে এই কর্নার থেকে নাহলে কিন্তু পরে খাতা দেখলে পরে আলাদা উত্তর আসবে কটা আছে হ্যাঁ সত্যি আছে তোমার অসুবিধায় বুঝতে কেন হবে না এটা কী কি করতেছে নাকি কি করলে হবে না এই দেখো প্রথমে কী করবো নাম্বারিং করবো এটা কি তারপরে কি তারপরে 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 এগুলো যোগ করবো তিন তিন ছয় চার দশ পাঁচ পনেরো তারপরে বেচ ল্যাঙ্টা এক দুই তিন তিন দিয়ে গুণ করবো চার পাঁচ পঁয়তাল্লিশ তারপরে এদিকে এক দুই তিন ঠিক আছে তিন তিন ছয় লাইন কটা আছে এক দুই তিন চার পাঁচটা ঠিক আছে কোনটা এদিকে কটা লাইন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বুঝা গেল ঠিক আছে কত হয় তিন তিন ছয় কত দিয়ে গুণ করবো কি অসুবিধা মাইনাসটা বুঝতে অসুবিধা এত ঠিক আছে এত দূর ঠিক আছে এদিকে কি করলাম নাম্বারিং করলাম নাম্বারিং করার পর প্লাস করলাম কত হয় তিন তিন ছয় বেস লাইন কটা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচ দিয়ে গুণ করবো এত অসুবিধা কোনো অসুবিধা আছে কত পাঁচ ছয় তিরিশ ঠিক আছে যোগ করলে কত হয় চল্লিশ হাতি সত্তর পঁচাত্তর সেভেন্টি ফাইভ এখন কি মাইনাসের পালার এই দুটো কর্নার বাদ দিব এই দুটো কর্নার বাদ দিয়ে বাকি যতগুলো জংশন আছে সেগুলো কী করবো মাইনাস করবো কটা জংশন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো মাইনাস কত উত্তর কত হয় উত্তর হচ্ছে ষাট কার কার ষাট আসলে উত্তর হ্যাঁ 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 কিন্তু তুমি এখানে এটা ফিগারটা তৈরি হয় হানি তো একটা কর্নার থেকে ব্রেক করা লাগবে এটা যখন দুই মাস পরে দেখবো তখন তো ভুলে যাবে উত্তর তখন কিরকম এটা এটা না 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 ফিগারটা এরকম আটপাড়া আছে তো সবার খাতায় একটা কর্নার থেকে ও কিন্তু এখান থেকে ব্রেক করছে এখান থেকে ব্রেক করলে হবে না কিন্তু একটা কর্নার থেকে ব্রেক করতে হবে ঠিক আছে আরো দেব এটা এরকম সবটা হয়ে গেছে এটা কার কত তাড়াতাড়ি উত্তরটা আছে এটা সেকেন্ডে উত্তর আসার কথা এটা সেকেন্ডে উত্তর আসার কথা ফিগার দেখার সাথে সাথে উত্তর আসার কথা এটা একশো পঁচিশ ভেরি গুড ভেরি গুড ঠিক আছে করো সবার আসছে তোমাদের হ্যাঁ একশো পঁচিশ একশো পঁচিশ কেন আসলো নাম্বার অফ লাইন এদিকে 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 নাম্বারিং করো এদিকে নাম্বারিং করো প্রথমে শিখতে তো শেখার সময় তো করতে হবে তারপরে যখন এক মাস পরে রিভিশন করবা তখন তো অসুবিধা হয়ে যায় বুঝতে নাকি অসুবিধা হবে না ঠিক আছে তারপরে নেক্সট টাইপে এটা কোনো অসুবিধা এটা ইয়ে করলাম নতুন টাইপের কোশ্চেনে গেলাম ঠিক আছে

এখন দেখো আগের যেগুলো করানো আছে সেগুলো বেশি পিকচার থেকে একটা নতুন পিকচার তৈরি করা আছে ঠিক আছে এই ফিগারটাতে কি হবে এই ফিগারটা আগেরগুলো না বুঝতে পারলে একদম জিরো থেকে শুরু করা আছে কিন্তু আগেরগুলো বুঝতে অসুবিধা হলে এটা বাবা না করতে কি করা যাবে এটা একদম আগেরটার মতোই আগের মতোই প্রথমে কি করবো নাম্বারিং করবো ঠিক আছে কী এটা এক দুই তিন কী হবে এক দুই তিন কী হবে দুই তিন এটা এক দুই কত হয় তিন তিন ছয় এদিকে ছটা এদিকে ছটা এদিকে ছটা কত হবে ছয় ছয় বারো তিন ছয় আঠারোটা প্লাস দুই আর একে তিন কত হয় দুয়ে এক একুশ ঠিক আছে কিন্তু এবার একটা নতুন বিষয় দেখো এই সম্পূর্ণটা মিলে একটা নতুন একটা অতিরিক্ত সম্পূর্ণটার ফলে একটা অতিরিক্ত ত্রিভুজ তৈরি হয়েছে ঠিক আছে কী হবে তাহলে একুশের কে বাইশ অসুবিধা কোনো একটা অতিরিক্ত কেন হলো এটা এই তিনটে মেলানোর জন্য একটা অতিরিক্ত ঠিক আছে অসুবিধা কোনো বুঝো নাই নাম্বারিং করা এটা ঠিক আছে ঠিক আছে নাম্বারিং নাম্বারিং করলে কত হয় এখানে কটা আছে একটা দুটা তিনটা তার মানে দুই দুই রাখে তিন 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 ছয় এখানে ছটা এখানে কটা ছয়টা এখানে কটা ছটা ছয় ছয় কত বারো বারো ছয় কত আঠারো আর দুই আর কত তিন আঠারো তিনে কত একুশ আর একটা সম্পূর্ণ মিলে কটা একটা এই সম্পূর্ণ এটা মিলে একটা কটা বাইশটা ঠিক আছে অসুবিধা তাহলে একটু করে নিয়ে যাবে এখন হ্যাঁ করো কটা হবে বলো সবার কি সবার যদি একই আসে তাহলে পড়ানোর দরকার নেই কোথায় গেল তোমার হয়েছে অসুবিধা বসতে হ্যাঁ আগের বেসিকটা তো জানো ঠিক আছে তাহলে বেসিকটা নাম্বারিং করো নাম্বারিং করো হ্যাঁ নাম্বারিং করে যোগ করো কত হয় চৌত্রিশ তো ছবিটা তো আট করা হয় নাই মাঝখান দিয়ে একটা হবে না লাইন হবে না দেখো তো ওটা আট ওটা যদি ভুল করো তাহলে হবে না দৌতো ভুল আসবে তো নাম্বারিং করো নাম্বারিং করে যোগ করো যোগ করার পরে দেখো তো আছে আসে কটা আসে সবাই চৌত্রিশ তাহলে এটা করলাম না নাকি তোমার চৌত্রিশ আছে চৌত্রিশ তোমার চৌত্রিশ এটা করোনা লাগবে আর করোনা লাগবে না करता है দুটা তারা ছবিটা একটু ভুলে গেছে এটা করো হ্যাঁ এতটুকুই প্রথমে গুলো বুঝতে অসুবিধা হয়ে গেছে নাকি প্রথমে না বুঝলে বেসিক না বুঝলে কিন্তু হবে না নাম্বারিং করে যোগ করো এখানে ছটা এখানে ছটা এখানে ছয়টা তিনশো আঠারোটা এই যে একটা অতিরিক্ত একটা উনিশ বিশ একুশ এই একটা বড় বাইশ এই যে এই যে আর একটা ঠিক আছে বুঝতেছো না এখানে কটা আছে দুই আর কে তিন তিন দিন এখানে ছটা এখানে ছটা এখানে অতিরিক্ত করা হয়েছে তোমার ভালো করে দেখো কি না এখানে গুন করতে হবে না এখানে কেন গুন করবা এখানে বেসিক থেকে তো এখানে ছটা এখানে ছটা বারোটা এখানে ছটা তিনশো আঠারোটা এখানে একটা অতিরিক্ত এখানে একটা উনিশ বিশ একুশ এই যে একটা বাইশ এই যে একটা তেইশ দেখো বেসিক থেকে আস্তে আস্তে কঠিন যাচ্ছে ঠিক আছে একদম জিরো লেভেল থেকে হাই লেভেলে যাব একদম হাই লেভেল তেইশটা হয় ভেরি গুড তোমাদের কটা আছে আঠারো কটার আসে না কটা ভেরি গুড তেসটা ঠিক আছে হ্যাঁ দেখো প্রথমে কী করব নাম্বারিং এক দুই তিন এক দুই তিন এক দুই তিন 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 ছয় এখানে ছটা এখানে ছটা এখানে ছটা আঠারোটা এই দেখো একটা উনিশ কুড়ি একুশ কটা বাইশ তেইশটা ঠিক আছে

এখানে কটা হয় সবার বাইশ এত এক্সপায়ার হয়ে গেছে ও বাইশ সবার বাইশ এক দুই তিন চার এক দুই তিন চার কী হবে তিন তিন ছয় চার দশ দশ এখানে কটা প্লাস দশ ঠিক আছে এখন কী হবে এই যে একটা ঠিক আছে এই যে নাম্বার যে আছে এটা কিন্তু লম্বা লম্বি লাইন ঠিক আছে কটা একটা দুইটা তিনটা চারটা এই যে বেশ এক লাইন এটা লম্বা লম্বি লাইন কটা একটা দুইটা

আরো দশ মিনিট অসুবিধা পাঁচটা হয় কিভাবে পাঁচটা হয় আমাকে বলো এই যে একটা মাছ লাইন করা আছে ঠিক আছে এই যে না না কেন বাদ যাবে এখান থেকে তো একটা ত্রিভুজ ত্রিভুজ মানে কি এই যে একটা ত্রিভুজ দেখছো একটা ত্রিভুজ একটা ত্রিভুজ কয়টা ত্রিভুজ দুইটা ত্রিভুজ এদিকে দুটা এদিকে কয়টা এদিকে দুটা তাহলে এদিকে দুটো এদিকে দুটো কটা চারটা তাহলে এদিকে কটা আছে দশটা এদিকে কটা আছে দশটা বিশটা চারটা কথা হয় চব্বিশটা অতিরিক্ত হচ্ছে চব্বিশটা ক্যান্সার ঠিক আছে অসুবিধা কোনো নে যাবো অন্যটাতে যাবো হ্যাঁ আসো ঠিক আছে হুম যাদের আগেরটা বুঝতে অসুবিধা হয়েছে তাদের জন্যে আটচল্লিশ সবার ঠিক আছে কি হবে এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় পাঁচ ছয় এগারো এগারো চারে পনেরো পনেরো তিনে আঠারো আঠারো তিনে কত একুশ এদিকে একুশটা এদিকে এদিকে একুশটা তারপর অতিরিক্ত কয়টা এই দেখো একটা দুইটা তিনটা এদিকে তিনটা অতিরিক্ত এদিকে তিনটা অতিরিক্ত কত কত আসে 48 ঠিক আছে নেক্সট স্টেপে যাব এটা কি কি ছিল প্রথম ট্রিকটা যে ছিল সেই ট্রিকের ওপর বেস করে একদম হাই লেভেলে করছেন ঠিক আছে একটা এখন নতুন ট্রিকে যাব এখন হচ্ছে একটা ত্রিভুজ একটা ত্রিভুজ এখানে কটা ত্রিভুজ আছে কটা ত্রিভুজ আছে একটা সিঙ্গেল ত্রিভুজ আছে ঠিক আছে ট্রায়াঙ্গেল সিঙ্গেল একটা সিঙ্গেল ট্রায়াঙ্গেলের মাঝখানে আরেকটা ট্রায়াঙ্গেল যদি তৈরি করা হয় তাহলে সিঙ্গেল ট্রায়াঙ্গেলটা কয়টা ট্রাইঙ্গেলে পরিবর্তন হয় ভালো করে বোঝো একটা সিঙ্গেল ট্রায়াঙ্গেল সেখানে যখন আরেকটা ট্রায়াঙ্গেল তৈরি করা হয় তখন সেই সিঙ্গেল ট্রায়াঙ্গেলটা এদিকে একটা দুইটা তিনটা আর কমপ্লিট একটা চারটা ঠিক আছে কনসেপ্ট হচ্ছে একটা সিঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে একটা ট্রায়াঙ্গেল তৈরি করলে সেই সিঙ্গেল ট্রায়াঙ্গেলটা কয়েকটা ট্রাঅ্যাঙ্গালে পরিবর্তন হয় কটা চারটা একটা দুটা তিনটা একটা কমপ্লিট চারটা বোঝা গেল বেসিকটা এটা হ্যাঁ একটা একটা সিঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে আর একটা ট্রায়াঙ্গেল যদি তৈরি করি তাহলে সিঙ্গেল ট্রায়াঙ্গেলটা প্রথম যে ট্রায়েঙ্গলটা এটার কথা বলা নেই এখনও সিঙ্গেল ট্রায়াঙ্গেলটা কটা ট্রাইঅালে পরিবর্তন হয় চারটা কোথাও বোঝা গেলো তারপরে সেই ট্রায়াঙ্গেলের মাঝখানে আরেকটা ট্রায়াঙ্গেল তৈরি তৈরি করলাম তাহলে এই ট্রায়েঙ্গেলটা কটা ট্রাইঙ্গেলে পরিবর্তন হবে তাহলে আরও চারটা ঠিক আছে তাহলে এখন বলছো তোমরা যে সিঙ্গেল কটা ট্রায়াঙ্গেল পরিবর্তন হলো এখানে চারটা এখানে কটা চারটা তাহলে টোটাল ট্রাঅ্যাঙ্গেল এখন কটা আছে শিশুর পর এখানে চারটে এখানে চারটা আর এখানে একটা আটটা এখানে আর চারটা এখানে চারটা আটটা আর একে নয়টা এখন বোঝা গেলে এখানে কটা ট্রাঙ্গেল আছে নয়টা ট্রায়াঙ্গেল আছে এখন যদি ট্রায়াঙ্গেলটাকে এরকম করে দেয় ট্রায়াঙ্গেল আছে বলো তাহলে নয়টা একটা দুইটা নয় দুই এগারোটা ঠিক আছে এখন এটাকে বেশ করে যত কঠিন কোশ্চেন আসলে তো হ্যাঁ নয় তিন কত বারো নয় তিন বারো ঠিকই তো আছে এগারোকে বলে কোশ্চেন দিচ্ছি ঠিক আছে হ্যাঁ সেম কোশ্চেন আসছিল আসবে তো যেগুলো কোশ্চেন করাবো এখান থেকে আসবে তোমাদেরকে প্রথম দিনে আমি বলছি যে ক্লাসগুলো করানো হয়েছে ওর বাইরে থেকে কোনো কোশ্চেন যাবে না কিন্তু তোমরা ক্লাসগুলো কমপ্লিট করতে হবে যদি ক্লাস ফাঁকি দাও তাহলে হবে না যেমন কোডিং টিকোডিংয়ের সব টাইপের কোশ্চেন করানো আছে সব টাইপের কী কী টাইপের আসতে পারে কোন কোন লজিক আসতে পারে সব লজিক করানো আছে আসে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে আরেকটা কোশ্চেন আছে পরীক্ষার মধ্যে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা পরে দেখাবো না এটা না ওটা আছে তোমাদের হ্যাঁ এটাই আছে এটা স্টার এখানে কয়টা কয়টা অ্যাঙ্গেল আছে এটা পরে দেখাবো হ্যাঁ এটা পরে দেখাবো কয়টা বেশি আছে দশটা আছে এই পরে পরে দেখাবো হ্যাঁ হ্যাঁ দশটা আছে এটা একদম ডাইরেক্ট মনে রাখবা স্টার চিহ্ন যদি আসে তাহলে দশটা পরীক্ষার মধ্যে খুব আসে এই কোশ্চেনটা ঠিক আছে কোশ্চেন এটা একটু করে এই কোশ্চেনটা করো হ্যাঁ এটা বুঝতে অসুবিধা কোনো ঠিক আছে কতগুলো ট্রাইকেল আছে এখানে হ্যালো একদম বেসিক থেকে হ্যাঁ প্রথম এটা কটা আছে হুম এখানে কটা আছে প্রথমটাতে চারটা এখানে চারটা এখানে চারটা এখানে 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 একটা চার চার আট চার বারো চার ষোলো আর একে সতেরোটা ঠিক আছে হয়ে গেছে সবার তোলা হয়ে গেছে সবার এখানে কটা আছে হুম আঠারোটা সবার হয়ে গেছে তাহলে নেক্সট স্টার পে যাই নাকি একটা সিঙ্গেল ট্রায়াঙ্গেল দেখো এদিকে এখানে কয়টা ট্রায়াঙ্গেল আছে এখানে কয়টা এই একটা মাঝখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি করলে প্রথম ট্রায়াঙ্গেলটা কয়টা ট্রাইঙ্গেলে পরিবর্তন হয় প্রথমটা উত্তরটা পাওয়া গেল হ্যাঁ কেমন ভালো কথা যারা এই যে একটা ঠিক আছে কয়টা দুইটা কটা তিনটা এটা কমপ্লিট চারটা ঠিক আছে তাহলে একটা সিঙ্গেল ট্রাইঙ্গেল কটা ট্রাইঅাঙ্গেল পরিবর্তন না চারটা তাহলে এখানে কটা আছে চারটা এখানে কটা আছে চারটা এখানে কটা আছে তারপরে এটা কি করব বেসিক নিয়ম ওয়ান প্লাস টু থ্রি কত হয় তিন তিন ছয় চার চারা ষোলো ষোলো কত হয় যোগ করলে বারো বারো ছয়ে বারো ছয়ে কত বারো ছয় ষোলো কে বলে বারো ছয়ে কে বললো কত উত্তর কত সবার আঠারো আসছে অসুবিধা কোনো তাহলে প্রথমে একটা কী গেল কর্নার থেকে ব্রেক করা তারপরটা কী গেল একটা সিঙ্গেল ট্রায়েঙ্গলে মাঝখানে একটা ট্রাঙ্গেল তৈরি করলে সেই সিঙ্গেল ট্রায়েঙ্গেলটা কয়টা ট্রায়েঙ্গেলে পরিবর্তন হয় চারটা ট্রাঙ্গেলে কয়টা বেশি ফিগার গেলে দুটা বেশি ফিগার ঠিক আছে এখন নতুন একটা বেসিন ফিগার ঠিক আছে একটা বক্সের মাঝখানে ঠিক আছে যখন ক্রস চিহ্ন থাকে সেখানে কয়টা ট্রায়াঙ্গেল থাকে ঠিক আছে এদিকে দেখো একটা বক্সের মাঝখানে গনতে হবে না কারো ঠিক আছে সবাই টিক্সের মাধ্যমে বার করবা কারণ গনলে পাবা না ভুল হয়ে যাবে যখন এরকম কোশ্চেন থাকবে তখন এগুলোকে নাম্বারিং করো এক দুই তিন চার যে নাম্বারিংটা করবা যেটা নাম্বার লাস্ট থাকবে তার ডাবল করে দিবা কত চার দুগুন আটটা এখানে কয়টা ট্রাঙ্গেল আছে আটটা যা থাকবে তার ডাবল করতে হবে ঠিক আছে বেসিক ফিগার এটা কেউ বলবো না তুমি বলবো এটা হ্যাঁ এক মিনিট দাঁড়ো করে দিলাম বলো এখানে কতগুলো ট্রাঙ্গেল আছে তুমি খাতায় উঠাও খাতা উঠাও খাতা না উঠালে হবে না তো পরে রিভিশন করবো কীভাবে রিভিশন দাঁড়া দাঁড়াও ও বলবে কটা থাকে এখানে তোমার ছবি কিন্তু করা হচ্ছে না ডায়াগ্রাম ভুলভাবে করলে কিন্তু হবে না শর্টকাট করলে হবে না তো ওখানে একটা এক্সট্রা ট্রাঙ্গেল আসবে পরে তুমি যে ছবি আটকা ছোট এক্সট্রা একটা ট্র্যাঙ্গেল আসবে পরে বললা যে এটা কীরকম হয়েছে পিকচারে এরকম ট্রাএঙ্গেল আছে কেন হ্যাঁ ষোলোটা না কে নাম্বারিং করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট যা আসবে তার ডবল আর দু কোনো ষোলো কোনো অসুবিধা ঠিক আছে এখন নতুন কোশ্চেন টাইপের কোশ্চেন যাচ্ছি এখান থেকেই বেসিক কোশ্চেন থেকে বলো এখানে কতগুলো আছে দেখি কে পারে সঠিক উত্তর দিতে যখনই দুটা বেসিক পিকচার একসাথে হবে না তখন একটা অতিরিক্ত ট্রাইঙ্গেল তৈরি করবে ঠিক আছে মিনিমাম তো অপশান যদি থাকে ঠিক আছে অপশানে কী থাকবে যদি থাকে চোদ্দো অপশান এ অপশন বি হচ্ছে পনেরো অপশান সি হচ্ছে ষোলো অপশন ডি হচ্ছে সতেরো তোমরা কোন অপশানটা এলিমিনেশন করবা চোদ্দো তো হবেই না চোদ্দো তো হবেই না কারণ কটা এক দুই তিন চার এখানে চারটে এখানে চারটা আটটা আটের ডবল ষোলোটা ষোলোর কম তো হবেই না ঠিক আছে ষোলোর কম তো হবেই না এটা তো কাটা যাবেই ষোলোর কম তো হবেই না এটা তো কাটা যাবেই ষোলোর কম তো হবেই না যে দুটা বেসিক পিকচার একসাথে অ্যাড করার পরে ঠিক আছে অতিরিক্ত কিছু অ্যাঙ্গেল তৈরি করে সেটা দেখতে হবে ষোলোটা হবে না ঠিক আছে কেন হবে না সেটা দেখাচ্ছি ঠিক আছে এটা উত্তর হচ্ছে তোমার কটা ষোলোটা আঠারোটা হ্যাঁ আঠারোটা আঠারোটা ঠিক আছে আঠারোটা তাহলে কোশ্চেনটা ভুল থাকতো তাহলে অপশনটা ভুল ছিল ঠিক আছে উত্তর হবে আঠারোটা হ্যাঁ সেটা দেখাবো সবার কোনো অসুবিধা এখানে মিনিমাম কটা আছে ষোলোটা দেখো এক দুই তিন চার এক দুই তিন চার 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 আট আট দুগুন ষোলো প্লাস সতেরোটা দেখা যাচ্ছে ঠিক আছে কটা অতিরিক্ত কয়টা ট্র্যাঙ্গেল আছে এখানে অতিরিক্ত দুটা উত্তর কত হবে আঠারো কে বললো অসুবিধা এটা কোনো অসুবিধা নাই তো তারপরে এ করে কোশ্চেনটা সবার পাওয়া উচিত ক'ত গুলী বুজা আছে যারা নতুন আছে তাদের অসুবিধা কোনো বুঝতে হ্যাঁ তো নতুন চ্যাপ্টার তো অসুবিধা হবে না তো কটা আছে হ্যাঁ টোয়েন্টি এইট কতগুলো করোনা লাগবে এটা বাদ দিলাম হ্যাঁ দেখো তা দেখো হ্যাঁ কটা আছে এক দুই তিন চার আটটা ষোলোটা তিন আটটা চব্বিশটা ঠিক আছে পঁচিশটা ছাব্বিশটা সাতাশটা আঠাশটা

করে দেখো না করে বলে না করে বলে আঠাশটা না করে বলে আঠাশটা আগে দেখো যে অতিরিক্ত কিছু হয় কি না হয় ছাব্বিশটা ভালো করে দেখো

বক্সের ভেতরে চিহ্ন থাকে সেখানে কটা থাকে আটটা থাকে ঠিক আছে আর কোনো দরকার না এখানে আটটা এখানে আটটা এখানে আটটা তিনাটা চব্বিশটা ঠিক আছে দুটো মিলে অতিরিক্ত একটা দুইটা মিলে অতিরিক্ত একটা ঠিক আছে এদিকে একটা দুইটা এদিকে দুইটা এদিকে দেখো এদিকে ঠিক আছে আরেকটা এই যে এদিকে ঠিক আছে কটা এইদিকে দুটো এদিকে দুটা চারটা ঠিক আছে এই দেখো এই দুটো মিলে ঠিক আছে বোঝা গেল কটা একটা চব্বিশের চারাটা উনত্রিশ সনতিরিশ গেছে সবার হয়ে গেছে হয়ে গেছে তোমাদের নেক্সট হচ্ছে করো হ্যাঁ এটা এটা কঠিন কিন্তু আরো বেশি

এই ওই ছবিটা তুলতে অসুবিধা হয় তাহলে কিন্তু ভুল হবে উত্তর ঠিক আছে হ্যাঁ কত ভুল হয়েছে বাইশটা হ্যাঁ চব্বিশটা হয় ভালো করে দেখো দুটা অতিরিক্ত হয় যেভাবে বেশি করানো হয় সেভাবেই করতে হবে এগুলো ডাবল করতে পারে এগুলো যোগ করতে হবে এগুলো ডাবল করলে হবে না তো এগুলো ডাবল করতে পারে এগুলো বেসিক যে আছে না এগুলো ডাবল কটা আছে কটা আছে ছয় ডাবল বারোটা এখানে কটা আছে দুই আরে তিন এখানে দুই আরে তিন কত হয় ছয় বারো হচ্ছে কত হুম তারপর দেখো অতিরিক্ত আরও হয় ঠিক আছে না না ওখানে হবে না ভালো করে দেখো এক মিনিট দাঁড়া এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট এটা করো এটা 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 করো এটা আগেরটা ঠিক ছিল না তোমাদের একটা গন্ডগোল ছিল তোমাদের একটা গন্ডগোল ছিল এটা করো ভালো করে আগেরটা ঠিক ছিল তোমাদের ভায় ওদের ঠিক ছিল কোনটা আগেরটা আগেরটা বললাম হ্যাঁ এটা করো এটা 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 কত হয় এটা না না ঠিক আছে তোমার আগেটা কথা ছিল এখন এটা এখন এটা চব্বিশ আসবে

এইচ একটা হ্যাঁ ভালো করে দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচ ছয় সাত আট এখানে কটা আছে ষোলোটা আছে এখানে এক দুই এক দুই দুই এর আগে তিন দুই এর আগে তিন ছয়টা ঠিক আছে ప్లాస్ ఏ ప్ల ఓన్ ఏది కబ్బస్ చబ్బ কীভাবে বের করছো ওইভাবে বের করলে হবে বার করলে হবে না তো তুমি এগুলোকে ডাবল করে দিছ নাকি হ্যাঁ ঠিকই তো আছে না 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 যোগ করার পরে হ্যাঁ যোগ করার পরে এই যে একটা হবে আর এই দিকে একটা এই যে এই দিকে ওই দেখো পড়ানো আছে আলাদা আলাদা দেখো এই যে একটা এই যে একটা অতিরিক্ত ঠিক আছে হুম চব্বিশটা আছে ভুল ছিল হ্যাঁ এটা ঠিক আছে হয়ে গেছে সবার এখন একটা মনে রাখতে হবে হ্যাঁ এটা মনে রাখবো এটা পরীক্ষা মধ্যে আসে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে কতগুলি ত্রিভুজ আছে ঠিক আছে এটা মনে রাখবো এখানে আছে দশটা ঠিক আছে কীভাবে দশটা আসে জানার দরকার নেই খালি মনে রাখবে দশটা না জানতে লাগবে কীভাবে দশটা আসে জানা লাগবে বেশি জানলে না মাথা থাকবে না পরে ঠিক আছে না জানাই ভালো তা দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কটা ছটা ঠিক আছে ছবিটা কি স্টার আছে তো এটা স্টারই তো আছে ঠিক আছে তারপরে প্রতিটা জংশন একটা করে হয় ভালো করে দেখো এক মিনিট দাঁড়াও ছবিটাই একটু গন্ডগোল আছে আর তোমরা একটা মনে রাখো দশটা ঠিক আছে ছবিটা গন্ডগোল আছে মনে হয় স্টার চিনতে দশটা থাকে ঠিক আছে স্টার চিহ্ন দশটা থাকে মনে রাখো স্টারে দশটা থাকে দশটা থাকে ছবিটা কন্ট্রোল লাগে না দশটায় থাকে দশটা নাহলে এটা বোনা খুব অসুবিধা বোনা যাবে কিন্তু সময় লাগবে ট্রিক্সে উত্তর বার হয়ে যাবে ঠিক আছে

এখানে কতগুলি গন্ডগোল আছে এই যে এখানে একটা অতিরিক্ত ত্রিভুজ ঠিক আছে এটা হবে না ছবি ছবিটা ভালো করে তৈরি করতে হবে ঠিক আছে ছবি একটু গন্ডগোল হলে হবে না একটু গন্ডগোল হয়ে গেলে ছবি গন্ডগোল হয়ে গেলে অসুবিধা বলো এটা না না ওপরটা তোলো একই একই দুটা

না না একই আছে এটা এটা গন্ডগোল আছে এটা এটা নিচের থেকে আসে না একবারে তার জন্য দাঁড়া 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 এই এটা তোলো এটা 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 উঠো হ্যাঁ এটা উঠো এই এটা হলো এটা সবার গেছে তোলা না তোলা এটা তোলা এটা তোলো ছবি গন্ডগোল হয়ে গেলে উত্তর ভোলা যাবে তাও যে এখানে যে এটা আছে না এটা এই যে এই যে এখানে যেটা আছে এটা একদম লাগায় দাও তোমরা মানে একবারে ইয়ের সাথে এই যে এখানে যদি না যায় যে আটটা আছে এখানে ত্রিভুজ তাহলে অতিরিক্ত আটটা হয়ে যাবে ঠিক আছে না না একটু গন্ডগোল হলে উল্টাপাল্টা হলে হয়ে যাবে খালি কনসার্টটাকে দেখো তোলে হয়ে গেছে সবার এরকম কী করবা যখন যতগুলো খণ্ড থাকবে আর কি ঠিক আছে সে খণ্ডগুলোকে নাম্বারিং করতে হবে নাম্বারিং করার পরে ঠিক আছে লিখবা খণ্ড সংখ্যা খণ্ড ইন্টু টু মাইনাস ফাইভ সমান সমান অ্যান্সার ঠিক আছে এটা ট্রিক খণ্ড সংখ্যা ইন্টু টু মাইনাস ফাইভ করো হুম খন্ড ইন্টু টু মাইনাস ফাইভ ঠিক আছে এরকম এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন এটা পরীক্ষা থাকে এটা তোমরা গনে গনে বার করতে অসুবিধা হবে ঠিক আছে এটার সূত্রটা হচ্ছে কি খণ্ড ইন্টু টু মাইনাস ফাইভ ঠিক আছে আগে কিন্তু ইন্টু হবে তারপরে মাইনাস ফাইভ খণ্ড কতগুলো খণ্ড আছে সূত্রটা এটা এই চ্যাপ্টারটা কমপ্লিট করি কতগুলো আছে খণ্ড চোদ্দোটা চোদ্দোর কী করবো ইন্টু টু মাইনাস ফাইভ আগে কি করব মাইনাস করবো না প্লাস ইন্টু করবো কারণ নিয়ম অনুযায়ী বটমাস নিয়ম অনুযায়ী আগে ইন্টু হয় চোদ্দ কোনো আঠাশ মাইনাস কত হয় আর একটা কোশ্চেন ঠিক আছে একটু মাইনাস হবে নাকি এটা করো একদম সেম আগের আগের ট্রিক্সি ঠিক আছে ছবি আঁক করা হয়ে গেছে সবার ছবি হ্যাঁ একত্রিশ ভালো করে দেখো ভালো করে হয়েছে ভালো করে দেখো ছবি মানে ত্রিভুজের না এই যে দেখো না যে ওয়াটারে মির ছবিগুলো গন্ডগোল হয়ে গেছে একটু হ্যাঁ হ্যাঁ তেত্রিশ কতগুলো তেত্রিশ না সাতাই সাতাশ সাতাশ আগে দেখো হ্যাঁ যেটা সূত্র যেটা ছিল ওটাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো আঠারো ইন্টু মাইনাস ফাইভ তাহলে একত্রিশ হবে একত্রিশ হয় না তাহলে একত্রিশটাই হবে হয়তো ছবিতে কোনো গন্ডগোল আছে ছবিটা এই যে ছবিতে কোনো গন্ডগোল আছে ছবিতে গন্ডগোল আছে বুঝছো হ্যাঁ ছবি ছবিতে গণ্ডগুলো আছে দেখে ইয়ে আছে এইখানে একটা খণ্ড অতিরিক্ত খণ্ড তৈরি ঠিক আছে যতগুলো খণ্ড হবে মেন কথা আছে যতগুলো খণ্ড হবে তার ডাবল করে মাইনাস ফাইভ ঠিক আছে ছবি কীরকম আছে আসুক ঠিক আছে ছবি যেরকম আসবে যতগুলো খণ্ড থাকবে সেগুলো ডাবল করে মাইনাস ফাইভ বাস আর কোনো কিছু জানার দরকার নাই সূত্র হচ্ছে ডাবল মাইনাস ফাইভ ঠিক আছে সূত্র হচ্ছে ডাবল মাইনাস ফাইভ বাস চ্যাপ্টার ক্লোজ হ্যাঁ 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 যতগুলো খণ্ড থাকবে তার মাইনেস